হাই গাইস, কেমন আছো? তো আজকে আমাদের রেসিপি হচ্ছে দই পটল। দই পটল এর আগেও আরেকবার হয়েছে, কিন্তু এটা একটু অন্যরকম ভাবে। তো তোমরা দেখতে থাকো আজকে রেসিপিটা। তো চলো দেখে দিই। পটলগুলো কেটে নেব আমি। পটলগুলো আমি দুভাগ করে ছিঁড়ে নেব। এবার আটাটা বেটে নেব। রসুনটা বেটে নিলাম। এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব। পটলটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজার তেলটাতে আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে এবার আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ভেজে দেবো পটলটা। এবার পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচোটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করে রাখবো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটা রঙের জন্য, তোমরা নাও দিতে পারো। সামান্য একটু জল দিয়ে আমি এখন রেখে দেবো, ওটা পরে মশলাটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রসুন, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে ভেজে নেবো মশলাটা। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। যেটা ঘুরে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পোস্তটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। এবার দইটা একটু ভালো করে ফেটিয়ে নেবো। এখানে আমি 2 চামচ দই নিয়ে নিয়েছি। এবার দইটা দিয়ে দেবো। দইটাও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে পটলটা একটু সিদ্ধ করে নেব। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পটল ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম, মাঝে আর একবার একটু দিয়েছিলাম, নুনটা একটু ভিজিয়ে দিতে হবে। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু সামান্য করে চিনি দিয়ে দেবো। দই পটল তৈরি হয়ে গেছে। তো আজকে আমাদের দই পটল রেসিপি তৈরি হয়ে গেল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।